হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ক্রস। এর বাংলা অর্থগুলি হচ্ছে পারাপার করা, বদকাষ্ঠ, খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ক্যাট ক্রসড দ্য স্ট্রিট। আমি আবারও বলছি, দ্য ক্যাট ক্রসড দ্য স্ট্রিট। এর বাংলা অর্থটি হচ্ছে বিড়াল রাস্তা পার হয়ে গেল। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে শি ক্রসড হার ফিঙ্গার্স ফর লাক। আমি আবারও বলছি, শি ক্রসড হার ফিঙ্গার্স ফর লাক। এর বাংলা অর্থটি হচ্ছে তিনি ভাগ্যের জন্য আঙ্গুলগুলি পারাপার করেছিলেন। ধন্যবাদ।